হ্যালো ফ্রেন্ড, 4-5 মাস আগে আমি একটা আপেল গাছের ভিডিও করেছিলাম। আমার এই যে আমার সামনে যে আপেল গাছটা দেখতে পাচ্ছেন, এই আপেল গাছটার ভিডিও করেছিলাম। এটার যত্ন পরিচর্যা সম্পর্কে, এটা আপনারা কী যত্ন করবেন সে সম্পর্কে আপনাদের একটা ভিডিও করেছিলাম। তারপর আপনারা অনেকে আপেল গাছ কিনেছেন, আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসাও করেছেন আপেল গাছ সম্পর্কে। এখন দেখেন আমার এই আপেল গাছটাতে আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখেন ফুল চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আপনারা যারা এখনও আপেলের ফুল দেখেননি তাদের জন্য এটা আসলে বলতে গেলে হতে পারে যে প্রথম একটা অভিজ্ঞতা। দেখেন আপেলের ফুলটা হয় এরকম। এই জারটাতে যে ফুল এসেছে এটা কিন্তু হরিমন 99, HRMN 99। আজকে আপনাদের এই সম্পর্কে বলবো, আপনারা কী কী করবেন আপেলের ফুলটা আসার পর, সবাই আমার সাথে থাকবেন। বন্ধুরা, আপেল গাছের ফুল নিয়ে আসার জন্য আমি ডিসেম্বর মাসের শুরুর দিকে, দেখেন প্রত্যেকটা ডালের এই যে দেখেন সামনের যে অংশ আছে আপনারা ঠিক এটার এই বরাবর কেটে দিবেন, এই বরাবর কেটে দিবেন, প্রত্যেকটা ডালের সামনে কেটে দিবেন। তারপর গাছে যতগুলো পাতা থাকবে তার 80% পাতা আপনারা ঝরিয়ে ফেলবেন। এর ফলে গাছ চিন্তা করবে সে এখন স্ট্রেসের ভিতর আছে। আর আপনারা সবাই জানেন আপেল গাছ স্ট্রেস হওয়ার পরেই সাধারণত ফুলটা দিয়ে দেয়। তো এখন আপনারা এইভাবে দেখেন, এই যে এইরকম করে আপনারা 80% পাতা ফেলে দিবেন, এই যেভাবে 80% পাতা গাছ থেকে ফেলে দিবেন। দেখেন আমার এগুলো কিন্তু সবগুলোতে ছিল, সবগুলোতেই পাতা ছিল। দেখেন তারপর কিন্তু এখান থেকে যে নতুন করে বাট চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই বাটগুলোতে হয় পাতা বের হবে নয় ফুল বের হবে, যে কোনো একটা। তো এখন দেখেন এখানে কিন্তু আমার এখানে ফুল আসার চান্সটাই বেশি, কারণ দেখেন এই যে এটাও কিন্তু একটা বাট ছিল, দেখেন এই বাটটাতে কিন্তু ফুল এসেছে। দেখেন এই যে এগুলাতে ইনশাল্লাহ প্রত্যেকটাতেই ফুল চলে আসবে। এরপরের বর্তীতে ট্র্যাক অন্টার্নাল গ্রুপের যে কোনো একটা পিজিয়ার স্প্রে করতে পারেন। এর সাথে আপনারা, আমার হাতে একটা পিজিয়ার আছে, সেটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন গ্রুপের একটা পিজিয়ার, সেটা বাজারে এসআই কোম্পানি এটা বিক্রি করে ফ্লোরা নামে। আপনারা এটা স্প্রে করতে পারেন গাছে, সেটা দেওয়ার ফলে গাছে কিন্তু ফুল চলে আসবে। যাদের এখন আসেনি তা স্প্রে করতে পারেন। যখন ফুল আসবে তখন কিন্তু আমরা গাছে কোনো কীটনাশক স্প্রে করব না, কারণ আমাদের কিন্তু মৌমাছির দরকার আছে, মৌমাছি ছাড়া কিন্তু এগুলো পলিনেশন হবে না। তো এই জন্য আমরা কোনো কীটনাশক স্প্রে করব না, আমরা শুধুমাত্র গাছে পানি দিব, পানি দিয়ে আমাদের ফুলগুলো টিকিয়ে রাখবো। আবার ওভার ওয়াটারিং করা যাবে না। দেখুন আমার মাটিটা, দেখুন আমার মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে, আমার এটা ভার্মি কম্পোস্ট দেওয়া আছে মাটিতে, দেখেন অনেকটা রস আছে ঝুরঝুরে, যে দেখেন আপেলের শিকড় দেখতে পাচ্ছেন। দেখুন আমার মাটি কিন্তু যথেষ্ট ভালো, এই যে দেখেন একদম ঝুরঝুরে। তো আমরা এই অবস্থায় রাখবো, বেশি পানিও দিব না, আবার একদম কম পানিও দেওয়া যাবে না। কম পানি দিলে কিন্তু এই ফুলগুলো সবগুলো কিন্তু ঝরে যাবে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন আমরা কিন্তু তা পাবো না। এই ফুলটা যখন গুটি দাঁড়াবে, আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু গুটি চলে এসেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ফুলই সাকসেসফুলি টিকেছে। আপেল গাছে গুটি চলে আসার পর আমরা যে যত্ন পরিচর্যা করব সেটা হচ্ছে, তখন কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক ব্যবহার না করলে আমাদের গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার হাতে দেখেন আমার হাতে একটা ছত্রাকনাশক আছে, এটা হচ্ছে অ্যান্ট্রাকল, এটার জেনেরিক ফরমেশন হচ্ছে প্রোপিনেপ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ছত্রাকনাশক, প্রোপিনেপ কম্পোজিশনের যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। আমার হাতে যেটা দেখছেন সেটা একটা এরকম। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বনডিজম জাতীয় একটা ছত্রাকনাশক ইউজ করতে পারি, যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্পিয়ন, এটার নাম হচ্ছে ক্যাম্পিয়ন, এই ম্যানকোজে কার্বনডিজম আছে, আমরা এটাও ব্যবহার করতে পারি। তো এরপর আমরা এই ছত্রাকনাশকটা ব্যবহার করব 10 দিন পরপর আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। ক্রমাগত একটা ছত্রাকনাশক ব্যবহার করলে এটা ছত্রাকে রেজিস্ট্যান্ট হয়ে যায়। আমরা ধরেন যে প্রথম 10 দিন পর এটা ব্যবহার করলাম, তারপর দেখা গেল এরপরের 10 দিনে এটা ব্যবহার করলাম। তো এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। 15 দিন পরপর আমরা সাইপারমেকট্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক আমরা 15 দিন পরপর ব্যবহার করব, যাতে কোনো কীটপতঙ্গ দ্বারা আমাদের গাছের পাতা এবং কুড়িতে কোনো সমস্যা না হয়। তো আমরা এই যত্ন পরিচর্যাটা করব, এর ফলে দেখেন আস্তে আস্তে আপেল এক সময় ধরবে, আমরা সবাই একজন গর্বিত আপেল বাগানের মালিক হব। সবাইকে ধন্যবাদ, আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।